বর্ণনাকারী বলেন আল্লাহর নবী বারবার আমাদেরকে এই ঘটনাটা শুনাইছেন যে বনি ইসরাইলের মধ্যে একটা জালেম ছিল, সেই জালেমের নাম হলো কিফিল, কাফালাম কিফিল, এমন কোন পাপ নাই যেটা জালেম কিফিল করে নাই, কি গোনা করতো তা না, বরং কোন পাপটা আছে যে কিফিল করে নাই, তার মানে সব পাপের সাথে কিফিল জড়িত ছিল। একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে, আসার পরে বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, আমাকে কিছু টাকা দিয়ে তুমি সাহায্য করো, ধার দাও। যেই মানুষগুলা খারাপ হয় এরা সর্বদা মানুষের দুর্বলতার সুযোগ গ্রহণ করার চেষ্টায় থাকে। আপনি আমি যদি মাজলুম হই, মাজলুম গরিব মানুষ ন্যায় বিচারের জন্য গেছে এক জায়গায়, ওই বিচারকেরা চেষ্টা করবে এই মাজলুমের কাছ থেকে কেমনে আরো জুলুম করে নেওয়া যায়, ঠিক না? মহিলা গেছে জালেম কিফিলের কাছে, যায় বলে, ও কিফিল, আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল বলে, না, আমি কাউরে কর্জে হাসারা দেই না, আমি কাউরে টাকা ধার দেই না, সুদের উপরে নেওয়া লাগবে। মহিলা বলে, কিফিল রে, আমার যদি সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি আমি তোমার কাছ থেকে টাকা ধার চাইতে আসতাম নাকি? মহিলা দেখতে বড় সুন্দর, জালেম কিফিলের মহিলার দিকে তাকায়া কুমতলব সৃষ্টি হয়ে গেল। এবার মহিলাকে বলে, ও মহিলা, টাকা দিতে পারি, শর্ত আছে, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও নির্ধারিত দিনে আমার সাথে জেনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আই ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের দেশের বিশেষ করে একেবারে উত্তর অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা ওই জায়গায় ব্যাপকভাবে মেহনত করে, কারণ উত্তর অঞ্চলটা এমন এক অঞ্চল যেই জায়গায় শীতেও কষ্ট গরমেও কষ্ট, মানুষের অভাব বেশি, দারিদ্র পীড়িত এলাকা, ওই সব জায়গায় মানুষের দারিদ্রতা অভাবের সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা কিছু সহযোগিতা করে, কাউকে কিছু টাকা পয়সা দিয়ে, ছোট্ট একটা ঘর বানায় দিয়ে, একটু ভালো চিকিৎসা দিয়ে, এতটুকু দুনিয়া দিয়ে তারা তাদের সবচেয়ে দামি সম্পদ ঈমানটাকে কিনে নিচ্ছে। এই মানুষগুলা অভাবের কারণেই তো ঈমান হারা হচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছে এরকম যে অভাবের কারণে গোনায় লিপ্ত হয়, আছে না নাই? আরে ভাই, যারা অপরাধ করে, চুরি করে, ছিনতাই করে, আবার অনেক মহিলারা পাপে লিপ্ত হয়ে যায়, খোঁজ নিয়ে দেখেন সবাই সব করে না, তার জীবনের পেছনে ট্র্যাজেডি আছে। দেখবেন অধিকাংশ মানুষ অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে। এবার জালেম কিফিল বলে, মহিলা, শর্তে যদি রাজি থাকো তাইলে টাকা পাইতে পারো। মহিলা অভাবের তাড়নায় প্রয়োজনের কাছে হেরে গেল, জালেম কিফিলের শর্তে রাজি হয়ে বাড়িতে চলে গেল। হাদিসের মধ্যে আসছে, নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে, সব কিছু করার জন্য প্রস্তুত জালেম কিফিল, মহিলা থরথর করে কাঁপতেছে, মহিলা তার প্রচন্ড কাঁপুনি, শরীরের মধ্যে প্রচন্ড ঝাঁকুনি। এবার কিফিল বলে, কিরে মহিলা, তুমি কাঁপো কেন? আমি তো তোমাকে জোর করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়েছিলা, বিদায় আমি এসেছি। এবার মহিলা বলে, ও কিফিল, আমার কাঁপার কারণ হলো ভয়। কিসের ভয়? বলে, কিফিল রে, আমি তো কোনোদিন জেনায় লিপ্ত হই নাই রে কিফিল, কিন্তু অভাবের কারণে তোমার কাছ থেকে টাকা নিলাম, তোমার শর্তে রাজি হলাম। ও কিফিল, আমার তো বড় ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমি যদি আজকে রাতে মারা যাই, কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন জেনাকারী হিসেবে হাজির হব। ও কিফিল, আল্লাহর ভয়ে কাঁদি, কার ভয়? জোরে বলেন, কার ভয়? জালেম কিফিলের অন্তরের মধ্যে কথাটা ঢুকে গেছে,
কারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নেই। একটা কথা যদি কান দিয়ে অন্তরে গিয়ে আঘাত আনতে পারে, ওই একটা কথাই একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। কি ফিল চিন্তা করে, হায় রে মহিলা একটা গোনা করবে তাও বাধ্য হয়ে, তাই তার কি ভয়? আর আমি আমার জিন্দেগিতে কোন গুণা নাই করি নাই, আমার কোনো ভয় নাই। এই চিন্তা কিফিলের জীবনের গতিপথ পাল্টা দিল। কিফিল তার অবস্থান থেকে ফিরে আসলো, জামা কাপড় পরে আর মহিলাকে বলে, মহিলা আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনোদিন কোনো গুনাহ করব না। আর এই যে 60 দিরহাম তোমাকে দিয়েছিলাম এটা সাদকা করে দিলাম। জালেম কিফিল একটা গোনা থেকে ফিরছে, তওবা করছে, বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেছে। জালেম যদি মারা যায় মানুষ খুশি হয় না বেজার হয়? আরে জালেম যদি মারা যায় সবাই ইন্না লিল্লাহ বলে না, কিছু মানুষ আছে ওই জালেমের মৃত্যুতে তারা আলহামদুলিল্লাহ বলে। আছে না নাই? হয়তো সামনাসামনি কিছু কইতে পারে না, মনে মনে কয় আল্লাহ এখন মরলো, কে আরো 10 বছর আগে মরলেই না ভালো হইতো, ঠিক না? হ্যাঁ, জালেম কিফিল মারা গেছে, এলাকায় খবর পৌঁছে গেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে। হায় রে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে লিখে দিছে, তোমরা কিফিলকে জালেম বলো না, কিফিলকে জালেম বলো না, আমি আল্লাহ কিফিলের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে দেখেন, একটা গুনার থেকে ফিরছে, তাওবা করছে, সব গুনাহকে মাফ করে দিল। আবার একটা গুনাহ করছে, বিড়ালকে মাইরা ফেলছে, শাস্তি কে দিল? তাহলে এই গুনার থেকে বাঁচার দরকার আছে না নাই? অনেক যুবক ভাই আছেন, আজকের জামানায় গুনাহ করাটা বড় সহজ, আগে গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো, এখন গোনা করতে গোনার কাছে যাওয়া লাগে না, বরং পকেটে পকেটে গোনা নিয়ে ঘোরা যায়। আগে যদি কেউ চিন্তা করতো একটা সিনেমা দেখবে, 30 বছর আগে বাড়ি বসে সিনেমা দেখার উপায় ছিল না, চলে যাওয়া লাগতো ওই চাঁদপুর নাহলে কুমিল্লা যায় সিনেমা দেখতো, সপ্তাহে একদিন 3 ঘন্টার গোনা। কিন্তু ইন্টারনেট মোবাইল ফোন আসছে, এখন গোনা করো যেখানে খুশি, যা খুশি, যেভাবে খুশি, যতক্ষণ খুশি গোনা করার ব্যবস্থা আছে না নাই? এই জামানায় গোনার সবচাইতে বড় আসবাব হলো মোবাইল। কি জোরে বলেন, মোবাইলের মাধ্যমে সবচাইতে বেশি গোনা হয়। তাই আমার যুবক ভাইদেরকে বলিও, যুবক ভাই তোমরা হয়তো মনে করো এখনো তো যুবক, মরব কবে, দেরি আছে, কিন্তু বর্তমান দুনিয়ার পরিসংখ্যান এটা নিশ্চিত প্রমাণিত, এই জামানায় বৃদ্ধদের চাইতে যুবকরা মারা যায় বেশি। সেজন্য গোনার থেকে বাঁচতে হবে, বাঁচতে হবে না? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের মুআজ্জাজ প্রধান মেহমান আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ চলে আসছেন, বুঝি না বেজাম? সুতরাং এখনো যারা চারদিকে ঘুরতেছেন, দ্রুততার সাথে আপনারা সবাই চলে আসেন, দ্রুততার সাথে চলে আসেন, ইনশাআল্লাহ আমি আর অল্প 10 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা দেখে শুধু তাই না, আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আমার নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা আমার বদ আমলগুলো লেখে, আরো একজন ফেরেশতা আছে যে আমার কথাগুলোকে রেকর্ড করে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাউম, আমরা আমাদের জবান দিয়ে যেই কথা নিক্ষেপ করি সাথে সাথে ফেরেশতা রেকর্ড করে ফেলে। দুনিয়ার এমন কোন কথা নাই যে আমি আপনি বলছি আর আল্লাহর ফেরেশতা মেমোরিতে রেকর্ড করে রাখে নাই, এমন কোন কথা নাই। এবার আসেন, আমার কর্ম দেখে আল্লাহ, দুই কাদের ফেরেশতা কথাগুলা রেকর্ড হয়,
যেই হাত দিয়ে মোবাইল টিপি এই হাত কেয়ামতের সাক্ষী দিবে কি দিবে না? আরে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দেবে, চামড়া সাক্ষী দিবে। আমি যদি গোনার সময় এই কয়টা জিনিস যদি সামনে আনি, হায় রে আমার গোনাটা তো আল্লাহ দেখতেছে, আমার গোনাটা দুই কাদের ফেরেশতারা রেকর্ড করতেছে, সাক্ষী হচ্ছে, কথাটা রেকর্ড হচ্ছে, এই হাত সাক্ষী হিসাবে কেয়ামতে আমার বিরুদ্ধে যাবে। আর এক চিন্তা যদি করতাম গোনাটা করতেছি, করতে করতে যদি মরে যাই, এই চিন্তা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করেন, দশ দিন পর দেখবেন গোনা করতে গেলেই আগে ওটা মনে পড়বে, গোনার থেকে বাঁচা সহজ হবে। তাহলে সবরের দ্বিতীয় প্রকার হলো গোনার থেকে বেঁচে থাকা। সবরের তৃতীয় প্রকার হলো বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে পরীক্ষা দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুরি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই মুমিনের ঈমানের পরীক্ষা নেব। পরীক্ষা কিসের মাধ্যমে হবে? বিশাইইন মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জুর, ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন এই বিপদ আপদ মুসিবতের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে সবরের উপরে থাকবে। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, যারা সবরের উপরে থাকবে হতাশ হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে, তারা হলো সবের বান্দা। আর সবের বান্দার জন্য সুসংবাদ তথা জান্নাতের সুসংবাদ বলেন আল্লাহু আকবার। এখন এই সবের বান্দার একটা আলামত আছে, যেমন আমাদের দেশে, আমাদের দেশ না সব জায়গায় এরকম, বিপদ আপদ মুসিবতের সময় সবচাইতে বেশি মনে পড়ে তার কথা যার সাথে অন্তরের সম্পর্কটা সবচাইতে বেশি, ঠিক না? আপনার দুই তিন বছরের বাচ্চা, একে যদি আপনি বাড়ির থেকে দোকানে নিয়ে যান, কান্না যদি শুরু করে, আপনার পোলা আপনার কোলে, কান্না শুরু করার সাথে সাথে কার কথা বলে? মা মা, কি বলে? ওই বাচ্চা যদি মার কোলেও কান্না করে আগে ডাকে মা, ঠিক কিনা বলেন? মায়ের সাথে আমার একটা কানেকশন আছে। সেই জন্য মুমিনেরও আলামত আছে, সবের মুমিন কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবের মুমিন হলো তারা, আল্লাহ তাআলা বলেন যাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয় তারা হতাশ হয় না, তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। একটা আমল শিখায় আলোচনা শেষ করে দেবো। হুজুর আসতে কথা বলাও বেয়াদবি হইতেছে। সহিহ মুসলিমের 2021-22 নম্বর হাদিস, 11-12 নম্বর হাদিস সহিহ মুসলিমের এই আয়াতের তাফসিরে আসছে, আল্লাহর নবী বলেন যখন কোনো মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে, বিপদ আপদ মুসিবতে পতিত হওয়ার সাথে সাথে, বিপদের খবর আসার সাথে সাথে যেই আমলটা করবে, নবীজি বলেন প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবার মুখস্থ আছে না? সাথে সাথে কি বলবে? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, বলবে আল্লাহ এই বিপদ থেকে আমাদের আমাকে পরিত্রাণ দেন, এই বিপদের প্রতিদান দেন, বিপদের মাধ্যমে যা হারাইছি তার চাইতে উত্তম আমাকে দেন। সুবহানাল্লাহ, নবীজি বলেন যে এই আমলটা করবে বিপদ আপদ মুসিবতে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে দিবে কে? জোরে বলেন কে দিবে? সেজন্য সবর তিন জায়গায়, ইবাদতে সবর, গুনার থেকে সবর, বিপদ আপদ মুসিবতে সবর। আল্লাহ তাআলা বলেন বান্দা, সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, আল্লাহ বলেন সবর করো। সবর কয়দিন করব? ইবাদত যতদিন, হায়াত যতদিন, সবর ততদিন। এজন্য আল্লাহ বলেন ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। তিন নম্বর ওয়ারাবিতু, জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে যখন লাল্লা শব্দ আসে নিশ্চয়তার অর্থ দেয়, এর মানে অর্থ হলো যেই মুমিন এই চারটা গুণ অর্জন করবে নিঃসন্দেহে সেই মুমিন সফল মুমিন তথা জান্নাতি মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চারটি গুণ অর্জন করে সফল মুমিনের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।